ঈদের ছুটি শেষ হলেও এখনো ভিড় কমেনি পর্যটন কেন্দ্রগুলোতে। কেউ ছুটেছেন সমুদ্র দর্শনে, কেউ উপভোগ করছেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। তাই পর্যটকদের পদচারণায় মুখরিত এখন কুয়াকাটা আর রাঙামাটি। অধিকাংশ হোটেল মোটেল অগ্রিম বুকিং হওয়ায় সন্তোষ জানান ব্যবসায়ীরা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। বছর জুড়ে পর্যটকদের আনাগোনা থাকলেও বিশেষ উৎসবের ছুটিতে ভিড় জমে কয়েক গুণ বেশি। পদ্মা সেতু চালু হওয়ায় এবার কোরবানির ছুটিতে লাখো পর্যটকের মিলনমেলায় পরিণত হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বিপুল সংখ্যক পর্যটক আসায় বেড়েছে বেচা কেনা, তাই খুশি ব্যবসায়ীরা। বেশিরভাগ হোটেল মোটেলও অগ্রিম বুকিং হয়ে গেছে। এখানে সৌন্দর্য দেখে আমরা সত্যি অনেক মুগ্ধ আর অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার ছোট ছোট ভাই বোন আছে, সবাইকে নিয়ে আসি কুয়াকাটা আসলাম। আমার বাবা মার সাথে এসেছে, তারা ওই মজার দৃশ্যটা উপভোগ করছে। আমরা নতুন নতুন খাবার আইটেম এবং এর উপরে আমাদের হোটেলে 30% ডিসকাউন্ট রেখেছি। এই ঈদের ছুটিতে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবে, তাদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা রেখে আমরা সমুদ্র সৈকতে 3-স্তর বিশিষ্ট নিরাপত্তা জোরদার করেছি। এদিকে যারা সমুদ্রের চেয়ে পাহাড় বেশি পছন্দ করেন তারা ছুটছেন রাঙামাটিতে, ঘুরছেন আত্মীয় স্বজন বন্ধুদের নিয়ে। লন্তা ব্রিজে আসছি, তো এখানে অনেক সুন্দর দেখার মতো, খুব সুন্দর শান্ত পরিবেশ এবং ওয়েদারটাও অনেক সুন্দর। রাঙামাটি আসলে দেখার মতো একটা জায়গা, পর্যটক এলাকা, অনেক সুন্দর লাগছে। আসানোর পর্যটন আগমন করছে, আশা রাখছি এই সামনে আরও স্কুল কলেজ বন্ধ থাকায় আরও পর্যটক বেড়ে যাবে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে ব্যবস্থা করা হয়েছে বাড়তি নিরাপত্তার, আর পর্যটকদের আনাগোনায় প্রাণ ফিরে পাবে পর্যটন শিল্প, প্রত্যাশা ব্যবসায়ীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।